তোমার জন্য ওয়েট করছি মামনি। কেমন হলো সুবিধা বাড়ি মিটিং? ভালোই। আচ্ছা ভালো কথা বলছি, সুবীর কি ওই চাকরির বিষয়ে কিছু বলেছে? মানে ও বলেছিল দু তিন দিন বাদে জানাবে। না, সুবীরের শরীরটা খুব খারাপ। সে কি, কেন, কি হয়েছে? জ্বর, ভাইরাল মনে হয়। কি ব্যাপার মামনি, তুমি এত মনমরা হয়ে আছো কেন? ভাইরাল ফিভার নিয়ে তো এত চিন্তার বিষয় কিছু নেই। মামনি, আমার কাছে কিছু লুকিও না, তোমার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে, আমাকে সব খুলে বলো তুমি। আচ্ছা, সুবীরের ওয়াইফ বাড়িতে ছিল? বাবা, তুমি যেটা ভাবছো যে সুবীর চাকরি নিয়ে বাইরে চলে গেলে সরস্বতীকে ভুলে যাবে, তা কখনো হবে না। সুবীর যদি যায় তাহলেও সরস্বতীকে আর ওর ছেলেকে নিয়েই যাবে, আর সেটাই তো স্বাভাবিক। আমার খুব লজ্জা করছে আজ নিজের উপর। তুমি কেন আমাকে এই টানাপোড়েনের মধ্যে ফেললে? আমি এমনিতেই বিয়ে করে সংসার করতে চাই না। আমার রিসার্চ, আমার ক্যারিয়ার, এইসব নিয়ে আমি খুব ভালো আছি। আর সুবীর সংসারী ছেলে, সরস্বতীর মতো করে সংসার আমি করতেও পারবো না। বোকার মতো কথা বলো না, তোমার বয়স এখন অল্প বলে তুমি এই কথাগুলো বলছো। যেদিন 30 পেরিয়ে যাবে না, তখন থেকে বুঝতে পারবে একাকিত্ব কাকে বলে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা মানুষের একজন সঙ্গীর প্রয়োজন হয় সারা জীবন কাটানোর জন্য। আর তুমি কিসের সাইকোলজির বিরাট টিচার? হ্যাঁ, তুমি বুঝতে পারো না যে সুবীরের সাথে ওর ওয়াইফের মধ্যে রিফটা? হ্যাঁ বুঝতে পারি, এরকম হাজার হাজার স্বামী স্ত্রীরা ঠিক এইভাবেই থেকে যায়, একটু কাউন্সেলিং করলেই না সব ঠিক হয়ে যায়। তাই তারা এই ছাপোষা জীবন থেকে বেরিয়ে আউটস্ট্যান্ডিং কিছু করে উঠতে পারে, তারা জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারে। দেখো মামনি, তুমি যদি সুবীরের ভালো চাও এবং তাকে ভালোবাসো, তাহলে এই কুপমন্ডুক বা অ্যাম্বিশনহীন জীবন থেকে সুবীরকে কিন্তু বের করে আনাটা দরকার, এবং সেটা তোমারই করা উচিত। দেখো মামনি, সুবীরকে আমি চাকরির অফার দিয়ে এক ধাপ কিন্তু এগিয়ে দিয়েছি, এখন তোমার কাজ তাকে কনভিন্স করা। কাল তুমি আবার সুবীরের বাড়িতে যাবে। কি বলছো তুমি, আমি কাল আবার যাব? ওনারা কি মনে করবেন? কে কি ভাবলো সেটা ভেবে বসে থাকলে চলবে না। সুবীরকে যদি সত্যিই তুমি ভালোবাসো, তার ভালো চাও, তাহলে এই কাজটা তার জন্য তোমার করতে হবে। তুমি যে সুবীরকে বিশেষভাবে পছন্দ করো সেই কথাটা কিন্তু সুবীরকে বোঝাতে হবে। আর তুমিও যে ডিসিশন নিয়ে ফেলেছো যে সিক্রেট সার্ভিসে জয়েন করবে, সেটাও সুবীরকে তোমার জানাতে হবে। বাবা প্লিজ, আমি সুবীরকে এভাবে মোল্ড করতে, ম্যানিপুলেট করতে পারবো না, এটা অন্যায়। মামুনি, প্রেমে বা যুদ্ধে অন্যায় বলে কিছু হয় না। ভবিষ্যতের দিকে তাকাও, তুমি যাবে কোচিনে এবং সুবীর যাবে সিমলায়। সেখানে তোমরা যদি নিজেদের জায়গায় ঠিকভাবে ভালোভাবে কাজ করতে পারো, তাহলে ধাপে ধাপে তোমরা উন্নতি করবে, তোমরা হবে পাওয়ার কাপড়। শ্বশুর তিন ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।